গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তরের অফিসারের একটি দল সোদপুর খোলা চণ্ডীতলা এলাকায় একিউরিয়ামের দোকানে তল্লাশি চালায়। সেখান থেকে ওয়াইল্ড লাইফ আর্টিকেলস উদ্ধার করে বন দপ্তর। দোকানটি একটি একিউরিয়ামের দোকান থেকে প্রচুর পরিমাণে সামুদ্রিক কোরাল উদ্ধার হয়েছে। বন দপ্তরের অফিসাররা সম্রাট সেন, সৌরদীপ দলুই, দেবশেষ দে এবং তিনজন কর্মচারীকে আটক করে নিয়ে গেছে। দোকানের মালিক অভিষেক চৌধুরী গা ঢাকা দিয়েছে। জঙ্গলে থাকবে, বিভিন্ন রকম আপনার টেরিটরিতে থাকবে। মূল্যবান জিনিস মাছের কোনো ব্যাপার নাই, নিষিদ্ধ কিছু জিনিস পাওয়া গেছে এর ভিতরে। এই যার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসছে, ওরা এটা তদন্ত করে নিয়ে গেছে। আমার ছেলে এখানে কাজ করে অ্যাকুরিয়ামের শোরুমে। আমরা এই জন্যই ঢুকিয়েছি আমার ছেলেকে, যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, ঘরে বসে আছে, এমনি ঢুকুক, কোনো অ্যাকুরিয়াম পরিষ্কার করা, ঘর ঝাড় দেয়, জাস্ট এরকমই একটা কাজ করে। এবার আমার ছেলে দুপুরবেলা খেতে যায়নি, আমি ফোন করছি বারবার, বলছি মা আমার এতে কাস্টমার রয়েছে, আমি আসতে দেরি হবে। এবার আস্তে আস্তে তারপর 5টা নাগাদ আমাকে মেসেজ করে বলছে মা এখানে আমার এ এসছে, মানে পুলিশ এসছে, বাবাকে পাঠাও। এবার বাবা এসছে, এবার আমার ছেলে তো কিছু জানেই না। এবার স্যারকে মানে ওনার যে মেন এ মালিক তাকে ফোন করছে, সে তার ফোন ধরছে না। এবার বারবার ধরে, তারপরে আবার ফোন ধরার পরও তারপরে বারবার বলছে যে 1 ঘন্টা লাগবে, 1/2 ঘন্টা লাগবে, এখনও অবধি এসে পৌঁছায়।